ইপিএস বা এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে বিভিন্ন দেশের শ্রমিকরা ইন্ডিয়ান ভিসায় দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেন। এই ভিসায় থাকে কোম্পানি পরিবর্তন ও সময়সীমার বেশ কিছু শর্ত। এবার ইন্ডিয়ান ভিসাদারী থেকে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম দ্য কোরিয়া টাইমস। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের আগস্টের মধ্যে অতিরিক্ত প্রায় 1300 শ্রমিক অবৈধ হয়েছে। এদের কারো ভিসার মেয়াদ শেষ হয়েছে, কেউ বা অবৈধ হয়েছেন কোম্পানি পরিবর্তন বিষয়ক সমস্যার কারণে। প্রতি বছর একাধিকবার অবৈধ অভিবাসীদের ধরতে চিরুনি অভিযান চালায় দক্ষিণ কোরিয়া। দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে আরও কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। অবৈধ হওয়ার পিছনে অতিরিক্ত কাজের চাপ আর কর্মস্থলের নিরাপত্তাজনিত বিষয়গুলো উঠে এসেছে গণমাধ্যমটিতে। এছাড়া ভিসা পরিবর্তনের জটিলতাকেও কারণ হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা। আসলে অনেকেই কোরিয়াতে দীর্ঘদিন থাকার ইচ্ছা, কিন্তু ইনএন ভিসা থেকে ইসাবেন ভিসা পরিবর্তনের বেশ কিছু শর্ত রয়েছে। শর্ত অনেকেই শর্ত পূরণ করে ভিসা পরিবর্তন করতে না পারার কারণে ইনএন ভিসার শেষে অনেকে অবৈধ হয়ে যাচ্ছে। দেশে যাওয়ার যে সময়টা আসে তখন সে চিন্তা করে যে আমি তো দেশে যাওয়ার মতো এনাফ পরিমাণ আমার কাছে নাই, যেটা আমি ভাবছিলাম এরকম কিছু নাই, বা দেশে গিয়ে আমি কি করবো, একটা হতাশা কাজ করে, যেটা থেকে অনেকে অবৈধ হয়ে যায়। কোরিয়াতে কর্মস্থল বা কোম্পানি পরিবর্তনের একটি নির্দিষ্ট কোটা রয়েছে। কোম্পানি পরিবর্তনের এই কোটা শেষ হয়ে যাওয়ার ফলে অনেকে অবৈধ হিসেবে থেকে যান, এছাড়া তাদের কোনো অপশন থাকে না। কম জন্মহার আর বার্ধক্যজনিত কারণে দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা দিন দিন কমছে, যে কারণে বিদেশি শ্রমিকদের চাহিদাও বাড়ছে দেশটিতে। গেল 20 বছরে 10 লাখ অভিবাসী শ্রমিক প্রবেশ করে দক্ষিণ কোরিয়ায়। দক্ষিণ কোরিয়াতে ইন্ডিয়ান ভিসায় আসলে যদি ভিসা পরিবর্তন না করা হয় তাহলে 5 বছর কিংবা 10 বছর শেষ হলে তাকে দেশে ফিরে যেতে হয়। যদিও কোম্পানি এবং ভিসা পরিবর্তনের নানা জটিলতার কারণে দেশে না গিয়ে অবৈধ হওয়ার পথ বেছে নিচ্ছে বাংলাদেশ সহ 16টি দেশের অভিবাসী শ্রমিকরা। তবে ইচ্ছে থাকলে বৈধভাবে কর্মস্থলের সময়সীমা শেষ করে নিজ দেশে গিয়ে একজন উদ্যোক্তা হওয়ার মাধ্যমে সফলতার শিখরে পৌঁছানো অসম্ভবের কিছুই নয়, এমনটাই মনে করছেন শ্রমিক নির্ভরশীল দেশটির সংশ্লিষ্টরা। মোহাম্মদ হানিফ, সময় সংবাদ, দক্ষিণ কোরিয়া।